দেখে মনে হবে কোনো বিয়ের অনুষ্ঠান, আসলে সামিয়ানাটা নিয়ে ঘটা করে ছিন্নমূল মানুষদের পেট ভরে খাওয়াতেই এত আয়োজন। প্রতি মাসের প্রথম শুক্রবার কিশোরগঞ্জের বড়ভিটায় হোটেল ব্যবসায়ী আলিফের বাড়িতে চলে এমন আতিথেয়তা। ছোটবেলায় বাবাকে হারিয়ে খেয়ে না খেয়ে অনাহারে অনাদরে বড় হয়েছেন আলিফ। এখনও যে খুব একটা স্বচ্ছল তাও বলা যায় না, হয়তো এ কারণেই খাবারের কষ্টটা তিনি ঠিকই বোঝেন। অনেক কষ্ট বিনিময় মানুষ হয়েছি, তখন আমার চিন্তাভাবনা এই ইতিম মিসকিন অসহায় দুরুদ্র লোকের পাশে যখন আমি দাঁড়াইতে পারি, যদি আল্লাহ পাক কোনোদিন যদি আমার কোনো সম্বল দেয় তাদের মাছ থাকি যখন আমি এই কিছু হলো তাদেরকে আমি বিধান করতে পারি, ভালো মন্দ যখন তাদেরকে এক বেলা খোয়াইতে যখন পারি, খুব কষ্টের বিনিময়ে সঞ্চয় জমা রাখিয়া ধীরে ধীরে প্রতিদিন বাজার করি করি আস্তে আস্তে এই খাবারগুলো জোগাড় করি প্রতি মাসের প্রথম শুক্রবারে তাদেরকে বিলয়ন করি। তারপরে এই লোকগুলো যদি মারা যায় তাদের জন্য সৎ কাজের দাপন কাজের জন্য আমি যতটুকু পারি ওই দিনকার সহযোগিতা করি। মাছ মাংস ডাল ডিম আর ভাত এমন হরেক পদে পেট ভরে খেয়ে খুশি স্থানীয় অসহায় মানুষ। আরে বাবাজি সকাকে আমাকে দাওয়াত করছে, আমরা এই জন্য ভালো মন্দ খাইতেছি। টাকাওয়ালা লোক আছে, বড় লোক আছে, এরা কেউ খায় না। আমরা তো গরিব মানুষ, কোনো খাওয়ার পাই নি, তো অসহায়। ধরো উপাস থাকি কাপাস থাকি, ভাল তকাই মকাই খাইতে পারি না, ক্ষুধার জ্বালায় থাকি। তো এরকম কাজ অনেক ধনী মানুষও করতে পারে না, উনি একটা গরিব মানুষ হয়ে যে এই কাজটা করছে। এই অসহায় মানুষেরা দেখা যায় যে কোথাও বড় বড় অনুষ্ঠানে তারা সুযোগ পায় না, বা কমিউনিটি সেন্টারে কোনো বিয়ার, তো এই অসহায় মানুষরা যে তারা আজকে এই বিরিয়ানির একটা ব্যবস্থা করেছেন উন্নত খাওয়ার, এটা খুবই মহতী উদ্যোগ। এটা একটা বিশাল উদ্যোগ এবং আল্লাহ এখানে খুশি হবেন আমার তার ওই উদ্যোগটাকে, এবং উদ্যোগটাকে সফলতা করার জন্য আমরা সবাই একগ্রতা চিত্রে আমরা যেন এখানে আবিল আলিফকে সহায়তা করতে পারি। নিজেদের দৈন্যদশার কথা ভেবে শুরুতে এ কাজে আলিফকে বাধা দিলেও এখন স্ত্রী পারভিন বেগম নিজেই তার সহযোগী। আমাদেরও ভালো লাগে গরিব মানুষের জন্য আমরা পাশে দাঁড়াইতে পারি, কারণ আমরাও তো বড় লোক না, আমরাও গরিব মানুষ সাধারণ, তাই সাধারণ মানুষও তো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা অল্প কিছু গরিব মানুষের মাসে একদিন খাওয়ায় সাহায্য করতে চাই, এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী আলিফের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশা করি যে তার এই মানবিক উদ্যোগ দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবে এবং আমাদের দ্বারা ছিন্নমূল মানুষ, আমাদের পিছিয়ে পড়া মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে আসবে। আমি আরও আমাদের যারা বিত্তবান আছে তাদেরকে অনুরোধ করবো তার এই মানবিক উদ্যোগকে সফল করতে সর্বভার সহযোগিতা নিয়ে যেন তারা এগিয়ে আসে। আলিফকে দেখে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবানরা আরও বেশি অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার। সৈয়দ মাহমুদ, আরটিভি।